বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জে জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছেন দুইজনের মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। মেডিকেল পরিচালক ডাক্তার বাকির হোসেন জানান, গত রাতে 50 বছর বয়সী ইউসুফ আলী জ্বর শ্বাসকষ্ট এবং গলা ব্যথা নিয়ে হাসপাতালে গেলে করোনা ইউনিটে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। তার শরীরে করোনা সংক্রমণ ছিল কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে আইইডি সেরে পাঠানো হবে। ঘটনার পর ওই ব্যক্তির বাড়ি লকডাউন করে জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জে জ্বর এবং গলা ব্যথায় মারা গেছেন 45 বছর বয়সী এক ব্যক্তি। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গতকাল মানিকগঞ্জ থেকে গোমস্তাপুরে নিজ বাসায় ফেরেন মোজাম্মেল। নমুনা সংগ্রহ করে তা পাঠানো হবে আইইডি সিআরে। ঘটনার পর থেকে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের আলাদা রাখা হয়েছে।